আজকে আমরা তিনটে জিনিস শিখব। আমাদের বল গতির যে চ্যাপ্টারটা ছিল, সেই বল গতি চ্যাপ্টারে আমরা তিনটি সমীকরণ বলতে পারো সমীকরণ প্রতিষ্ঠা করব। এক নাম্বার হচ্ছে ভি সমান সমান ইউ প্লাস এটি। দু নাম্বার যে প্রমাণটা করব সেটা হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। আর তিন নাম্বার যে প্রমাণটা করব সেটা হচ্ছে ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস টু এ এস। তো এই প্রসঙ্গে আমি কয়েকটি কথা তোমাদেরকে বলবো, যে কথাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই তিনটি জিনিস, মানে তিনটি সমীকরণ প্রতিষ্ঠা করার জন্য। জ্যামিতিক উপায়ে আমরা এখন প্রমাণগুলোকে দেখব, এরপরে আর একটাও আছে গ্রাফিক্যালিও প্রমাণ করা যায়, সেটাও যদি তোমাদের সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে যেও। আমরা চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আমরা জ্যামিতিক উপায় বাদ দিয়ে আমরা গ্রাফিক্যালি কিভাবে প্রমাণ করে সেটাকে দেখানোর। তো যাই হোক, মূলত আমরা যে তিনটে জিনিস আগে জানার চেষ্টা করব সেটা হচ্ছে ইউ মানে হচ্ছে প্রাথমিক বেগ, ভি মানে হচ্ছে অন্তিম বেগ, এ মানে হচ্ছে অ্যাক্সিলারেশন, বাংলায় বলছি ত্বরণ, টি মানে হচ্ছে সময় বা টাইম, এস মানে হচ্ছে স্মরণ। তো এই কটা ছিল আমাদের মূলত একদম বেসিক জিনিস। আবার একবার বলছি, ইউ মানে প্রাথমিক বেগ, ভি মানে অন্তিম বেগ, এ মানে হচ্ছে ত্বরণ, টি মানে হচ্ছে সময়, এস মানে হচ্ছে স্মরণ। এগুলোকে আমরা আগেই চিহ্নিত করা আছে, তাও একবার বলে দিলাম। আর এই প্রসঙ্গে লাস্ট একটা কথা আমরা বলবো, ত্বরণের সংজ্ঞায় আমরা কি শিখেছিলাম, ত্বরণ অর্থাৎ এ সমান সমান বেগ পরিবর্তন বাই সময়, অর্থাৎ এ সমান সমান ভি মাইনাস ইউ বাই টি, কি এটাই তো শিখেছিলাম আমরা, এ সমান সমান ভি মাইনাস ইউ বাই টি, যেখানে ভিটা হচ্ছে অন্তিম বেগ, ইউটা হচ্ছে প্রাথমিক বেগ, আর টি মানে হচ্ছে সময়। তো এখন আমরা এই প্রমাণগুলোকে অনায়াসে করার চেষ্টা করব, আর তোমাদের এই প্রমাণ তিনটের মধ্যে যে কোনো একটা প্রমাণ কিন্তু পরীক্ষাতে আসবে, তাই সাবধানের সহিত দেখে নাও। আমরা প্রথম যে প্রমাণটা করতে চলেছি একটু লিখে নিই, ভি সমান সমান ইউ প্লাস এটি, এই প্রমাণটা আমরা এখন করব। তো এই প্রমাণ করার জন্যে আমরা প্রথমে কি করব, মনে করলাম এম ভরের একটা বস্তু ইউ প্রাথমিক বেগ নিয়ে অগ্রসর হচ্ছিল, টি সময় পরে বস্তুটার বেগ হলো ভি। তাহলে আবারও একবার বলি, এম ভরের একটা বস্তু ইউ প্রাথমিক বেগ নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছিল, টি টাইম পর বা টি সময় পর বস্তুটার ভর একই থাকবে, সেই এম ভরই থাকবে, কিন্তু বেগ হয়েছে তখন কত, ভি। তাহলে এটা আমরা প্রথমে আমাদের বোঝার জন্যে আমরা লিখে নেব, বাংলা ভাষায় লিখে নেব, যে মনে করি, আমি কিন্তু বোর্ডে লিখছি না, তোমাদের লিখতে হবে, যে মনে করি এম ভরের একটি বস্তু ইউ প্রাথমিক বেগ নিয়ে চলছিল, টি সময় পর বস্তুটির বেগ হলো ভি। তো চলো আমরা প্রথম প্রমাণটা করব। তাহলে আমরা জানি, আমরা জানি ত্বরণ সমান সমান বেগ পরিবর্তন, বাই সময়। তাহলে ত্বরণ মানে হচ্ছে এ, আচ্ছা বেগ পরিবর্তন মানে হচ্ছে অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ, তাহলে অন্তিম বেগ কত, ভি, প্রাথমিক বেগ কত, ইউ, সময় কত, টি। তাহলে এবার আমরা যদি এখান থেকে একটা ছোট্ট করে বজ্রগুণ করে দিই, তাহলে দেখো ভি মাইনাস ইউ ইকুয়াল টু এটি, তাহলে এখান থেকে ভি এই পাশে রাখি আর মাইনাস ইউ ওই পাশে গেলে কি হয়, প্লাস, আর এই পাশে ছিল প্লাস এটি, অর্থাৎ প্রথম প্রমাণ আমাদের কমপ্লিট। তাহলে এতই সহজ, তাহলে আমাদের প্রথম প্রমাণ ছিল ভি সমান সমান ইউ প্লাস এটি, আর আমরা সেই ভি সমান সমান ইউ প্লাস এটির প্রমাণ কিন্তু করে ফেললাম। তাহলে আমরা কিভাবে করলাম, যে মনে করি এম ভরের একটি বস্তু ইউ প্রাথমিক বেগ নিয়ে চলছিল, টি সময় পর বস্তুটির বেগ পরিবর্তন হলো মানে ভি মাইনাস ইউ, অর্থাৎ অন্তিম বেগ হলো ভি, অর্থাৎ ত্বরণ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, সেখান থেকে বজ্রগুণ ভি মাইনাস ইকুয়াল টু এটি, তাহলে ভি সমান সমান ইউ প্লাস এটি, আমাদের প্রথম সূত্র কিন্তু প্রমাণ হয়ে গেল। তাহলে ভি সমান সমান ইউ প্লাস এটির কিন্তু এটা হচ্ছে প্রমাণ। তো এবার আমরা যে প্রমাণটা করব সেটা হচ্ছে এস সমান সমান ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, এই প্রমাণটা আমরা এখন করব। তো চলো এস সমান সমান ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ারের প্রমাণটা আমরা করছি, তার আগে তোমরা এটা লিখে নাও। তো এবার আমরা দু নাম্বার প্রমাণটা করব, দু নাম্বার প্রমাণটা কি করব একটু লিখে নিই, আর অলরেডি এটা প্রমাণিত সেটাও পাশে লিখে দিলাম, এটা অলরেডি আমরা প্রমাণ করে ফেলেছি। তাহলে এবার দু নম্বরের প্রমাণটা আমরা করব, এস সমান সমান ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। দেখা যাক আমরা এই প্রমাণটা কত সময় নিই করার জন্যে, কিভাবে করি,
আলটিমেট মুখস্থ করব না, এটাই আমাদের কিন্তু আসল মোটো। আমরা সমস্ত কিছু বুঝে বুঝে করার চেষ্টা করব। ফিজিক্যাল সায়েন্স মুখস্থ করে বেশি দূর এগোনো যায় না। আমরা বাস্তবে যেটা বুঝবো সেটাকেই অ্যাপ্লিকেশান করব, সেটাই অ্যাপ্লাই করব। আর সেটার থেকেই আশা করছি এস সমান সমান ইউটি প্লাস হাফ আপ এটি স্কোয়ারের যে প্রমাণটা সেটা অনায়াসে বেরিয়ে আসবে। চলো শুরু করি। দেখো আমি আবারও আগেরটার মতো একটু ধরে নেব যে মনে করি এম ভরের একটা বস্তু প্রাথমিক ইউ বেগ নিয়ে চলছিল, এরপর সমতরণ নিয়ে সামনের দিকে এগোনোর সময় টি সময় পর মনে করো বস্তুটির বেগ হলো ভি। তাহলে এই যে ইউ থেকে ভি হলো, এই যে টাইমটা আমরা এই টাইমটাকে ধরে নিচ্ছি কত, টি। কি ধরে নিচ্ছি? টি। তো এবার ভালো করে একটা জিনিস বোঝার চেষ্টা করি আমরা, যে এই ক্ষেত্রে আমরা যাত্রাপথে যদি গড় গতিবেগটা বের করতে পারি তাহলে আশা করছি এই প্রমাণের কাছাকাছি আমরা পৌঁছাতে পারবো। তো যাত্রাপথের গড় গতিবেগটাকে আমরা এবার একটু বের করার চেষ্টা করব। তো গড় গতিবেগ দেখো সবাই কিন্তু কি করে, গড় গতিবেগ আমি একটু বলি, গড় গতিবেগ সবাই লেখে যে ইউ প্লাস ভি বাই টু। এটা কিন্তু ম্যাক্সিমাম বইতেও লেখা রয়েছে গড় গতিবেগ সমান সমান ইউ প্লাস ভি বাই টু, আর এটা দিয়েই কিন্তু অনায়াসে প্রমাণ করা যায় এটা সঠিক। বাট যদি আমি খাতা দেখতাম আর যদি কেউ এইটা এইটুকু লিখে রাখতো আমি কিন্তু কেটে দিতাম। এবার আমার মতো যদি আরও টিচার থেকে থাকে পশ্চিমবঙ্গে তাহলে তারাও কিন্তু এটা কেটে দেবে। তাহলে তোমাদেরকে এখন জানতে হবে যে গড় গতিবেগ ইউ প্লাস ভি বাই টু আসলো কী করে। কোনো বইতেও কিন্তু ভালোভাবে এটা করা নেই। তুমি যে প্রকাশনীর বইতেই যাও না কেন, অভিনব থেকে শুরু করে সাতটা পাবলিকেশন আমি নাম ধরে বলে দিচ্ছি, সবাই কিন্তু এইটাকে লিখে রেখেছে গড় গতিবেগ সমান সমান ইউ প্লাস ভি বাই টু। বাট এটা কিভাবে আসে এটারও কিন্তু তোমার পরীক্ষার হলে দেখাতে হবে। যদি তুমি এটা না দেখাও আর অনায়াসে এটা করে বেরিয়ে যাও যে তোমার নাম্বার কিন্তু কিছুটা হলেও ঘাটতি চলে যাবে। অর্থাৎ দুই থাকলে কিন্তু তোমাকে এক দেবে, তিন থাকলে কিন্তু তোমাকে দুই দেবে বা দেড় দেবে, তার বেশি কিন্তু দেবে না। তো এটা কিন্তু তোমাকে দেখাতে হবে। তো চলো আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। আমরা গড় গতিবেগ বের করব। ওকে, তাহলে আমাদের প্রাথমিক বেগ কত ছিল? ইউ ছিল। আর আমাদের অন্তিম বেগ কত ছিল? ভি ছিল। তো আমি একটা জিনিস বোঝার চেষ্টা করছি যে যাত্রা শুরুর এক সেকেন্ড পর বেগ, সেটাকে ধরে নিলাম ভি ওয়ান। যাত্রা শুরুর এক সেকেন্ড পর বেগ কত? ভি ওয়ান। তাহলে সেই বেগটা কত হবে? ইউ প্লাস এটি, এটাই তো সূত্র। তাহলে তখন ভি ওয়ান ইকুয়াল টু ইউ প্লাস এ, তাহলে টি আমাদের এখন কত হয়ে গেছে? এক সেকেন্ড। তাহলে আমাদের টি এর জায়গায় কত বসাবো? এক। তাহলে আলটিমেট ভি ওয়ান এর ভ্যালু কত দাঁড়াবে? ভি প্লাস এ, মানে ইউ প্লাস এ। ক্লিয়ার? তাহলে আমাদের যাত্রা শুরুর এক সেকেন্ড পর বস্তুটার বেগ কত? ভি ওয়ান এর ভ্যালু বেরোলো ইউ প্লাস এ। তাহলে কেন টি এক হয়ে গেল, যেহেতু এক সেকেন্ড ধরেছি এর জন্য। ক্লিয়ার? আচ্ছা, এবার যাত্রা শেষের এক সেকেন্ড আগে, তাহলে এক সেকেন্ড আগে বেগটা ধরে নিলাম ভি টু, তাহলে তখন অন্তিম বেগ কত ছিল? ভি। তাহলে আমাদের এটা হবে ভি মাইনাস, যেহেতু যাত্রা শেষ হচ্ছে তাহলে আমাদের সেটা কিন্তু মাইনাস। অর্থাৎ আমাদের তখন কিন্তু আর ত্বরণ নেই, তখন কি শুরু হবে? আমরা থামছি, মানে হচ্ছে নেগেটিভ ভেলোসিটি অর্থাৎ ঋণাত্মক বেগ, সেটাকে বলি আমরা মন্দন। তাহলে আমরা সেটা কি করব? ভি মাইনাস এ টি। তাহলে ভি টু ইকুয়াল টু, তাহলে ভি মাইনাস এ টি মানতে এক, তাহলে আমার থাকলো ভি মাইনাস এ। তাহলে এবার আমাদের যাত্রা শুরুর বেগ আর যাত্রা শেষের আগের বেগটা পেয়েছি, তাহলে এদের মধ্যে এখন গড় বেগ বের করে দেবো। তাহলে এবার দেখো গড় গতিবেগ সমান সমান, তাহলে গড় গতিবেগ সমান সমান, তাহলে গড় গতিবেগ যদি আমরা লিখি তাহলে কি পাবো? ভি ওয়ান প্লাস ভি টু বাই টু। গড় তো এভাবেই বের করতে হয়। আমরা চার পাঁচটা সাবজেক্টে কত পেয়েছি, পাঁচটা সাবজেক্টের মোট নাম্বারটাকে পাঁচ দিয়ে ভাগ করে দেবো, গড় বেড়ে যাবে। তাহলে আমাদের দুটো ভি ওয়ান একটা ভি টু, তাহলে এদের গড় বের করতে গেলে কি করতে হবে? দুই দিয়ে ভাগ করতে হবে। এবার তুমি ভ্যালুটা বসাও, তাহলে ভি ওয়ান এর ভ্যালু হচ্ছে ইউ প্লাস এ প্লাস অফ ভি টুর ভ্যালু ভি মাইনাস এ বাই টু। তাহলে প্লাস এ মাইনাস এ কেটে যায়, তাহলে আমার থাকে ইউ প্লাস ভি বাই টু। ক্লিয়ার? তাহলে গড় গতিবেগ কত বেরোলো? ইউ প্লাস ভি বাই টু। তো এবার আমরা কি করব, ছোট্ট করে একটা সূত্র অ্যাপ্লাই করব, আর এই সূত্রের সাহায্যে কিন্তু এই গড় গতিবেগের হাত ধরে আমরা পৌঁছে যাব এস সমান সমান ইউটি প্লাস হাফ আপ এটি স্কোয়ার। তো চলো আমি কোথায় করি, এই এইটুকুর মধ্যেই করে দিচ্ছি, তোমরা এই জায়গাটাকে লক্ষ্য করো, আমি এইটুকুর মধ্যেই করছি। দেখো তাহলে আমরা জানি যে
গতিবেগ সমান সমান, গতিবেগ সমান সমান অতিক্রান্ত দূরত্ব বাই সময় বা সরণ বাই সময়, যা লেখো তাই তো, সরণ বাই সময়। এবার দেখো তাহলে গড় গতিবেগ, এখানে গতিবেগ বলতে আমরা এই গড় গতিবেগটা বসাবো, তাহলে গড় গতিবেগ কত, আমাদের গড় গতিবেগটা তার আগে আর একটু বের করি, সরণ সরণ সমান সমান তাহলে গতিবেগ ইনটু সময়, তাই তো, এখানে কিন্তু গড় গতিবেগ। তাহলে সরণকে আমরা এস দ্বারা প্রকাশ করি, একটু আগেই বলেছিলাম, তাহলে গড় গতিবেগ কত, ইউ প্লাস ভি বাই টু, আর সময় কত, টি। তো এই জায়গাটা মন দিয়ে দেখবা, এস সমান সমান ইউ প্লাস, তাহলে ভি মানে কি, একটুকে প্রমাণ করে এসছি না, ইউ প্লাস এটি, তাহলে ভি মানে কি, ইউ প্লাস, তাহলে ভির জায়গায় আমরা লিখে দিলাম ইউ প্লাস এটি, তাই তো, আর এটা বাই কত, দুই ইনটু টি। তো এবার লক্ষ্য করো জায়গা শর্ট হচ্ছে আমার, তাহলে ইউ ইউ যোগ করলে কত হয়, টু ইউ, তাহলে টু ইউ প্লাস এটি বাই টু, আর এর সাথে একটা কি ছিল, গুণ ছিল টি। তো এবার আমি এখানে করছি, অনেকটা জায়গা নিয়ে নিচ্ছি, তোমরা কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে এই লাইনের পরে আমি এই লাইনে চলে যাচ্ছি, তাহলে এস সমান সমান, এস সমান সমান, তাহলে আমি এটাকে যদি এখন দুটোকে দিয়েই আলাদা আলাদা করে ভাগ করি, সেই একই ব্যাপার, তার মানে টু ইউ বাই টু, তাই তো, টু ইউ বাই টু, আর প্লাস এটাকে লেখা যায় এটি বাই টু, আর এর সাথে দুজনের সাথে কি গুণ ছিল, এটা টি গুণ ছিল, তাহলে এখানে একটা টি আর এখানে হলো টি স্কোয়ার, বুঝতে পারলে, এই টিটা গুণ করে দিয়েছি, তাহলে টু ইউ বাই টু টি, আর এ টি গুণ টি, টি স্কোয়ার বাই টু, তাহলে এস সমান সমান দুই দুই কেটে গেল, থাকলো কি ইউটি, প্লাস এখানে এই হাফটাকে একটু বাইরে স্টাইল মেরে লিখে দিলাম, আর এটি স্কোয়ার, শেষ। তাহলে আমাদের প্রমাণ কমপ্লিট, এস সমান সমান ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, এটি স্কোয়ার বাই টু, তা সেটা মানেই হচ্ছে হাফ ইনটু এটি স্কোয়ার, তাহলে আমাদের এর সাথে সাথে প্রমাণটা হয়ে গেল এস সমান সমান ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। তো তাহলে আমরা দ্বিতীয় প্রমাণটাও করে ফেললাম, এস সমান সমান ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, তাহলে আমরা এখন এর পাশে লিখে রাখতেই পারি যে এটা হলো প্রমাণিত। এবার লাস্ট আমাদের তিন নাম্বার, এই প্রমাণটা করলেই কিন্তু আমাদের মোটামুটি হয়ে যাবে, ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস টু এস, এই প্রমাণটা আমরা এখন করব। তো চলো কোনো ব্যাপার না, আমরা এই প্রমাণটাও অনায়াসে করে ফেলবো। তো এই প্রমাণটা করার জন্যে আমরা একটুখানি কি করব, আগের সূত্রগুলোর কিন্তু সাহায্য নিতে পারি। তো আর একবার একটু রিমাইন্ড করে দিই, ভি সমান সমান ইউ প্লাস কি, এটি, এস সমান সমান ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। তো আমাদের যদি কখনো প্রয়োজন পড়ে এদের সাহায্য, আমরা কিন্তু অবশ্যই এই সাহায্যগুলো অবশ্যই নেব। তো এবার আমরা এই প্রমাণটার জন্য আবারও কি করব, প্রথম সূত্রটা একটু সাহায্য নিয়ে নেব, যে কি আমরা জানি, যে আমরা জানি, এটা কিন্তু আগের থেকেই প্রমাণিত করেছি আমরা, তাই আর লিখলাম না, যে ভি সমান সমান ইউ প্লাস এটি, খুব মন দিয়ে দেখো ওই জায়গাটা, আমরা জানি ভি সমান সমান ইউ প্লাস এটি, যদি প্রয়োজন হয় আগে একটু করেও দিতে পারো, কি করে আসলে দেখাতেই পারো, কোনো সমস্যা না, একই রকম একটা লাইন, এম ভরের একটা বস্তু ইউ বেগে গতিশীল ছিল, টি সময় পর বস্তুটির বেগ হলো ভি, তাহলে এ সমান সমান ভি মাইনাস ইউ বাই টি, তাহলে সেখান থেকে ভি সমান সমান লেখা যায় ইউ প্লাস এটি, এটা কিন্তু আমরা অলরেডি প্রমাণ করেছি, তাও আরেকবার দেখিয়ে দিলাম। তো এবার আমরা কি করব, উভয় পক্ষ বর্গ করে পাই, খুব সাবধান দেখো, উভয় পক্ষকে বর্গ করে পায়, কি পাই, তাহলে এদিকে হলো ভি স্কোয়ার, আর এদিকে ইউ প্লাস এটি তার হোল স্কোয়ার, কি তাই তো, তাহলে এই পাশে যেমন ভি স্কোয়ার আছে তেমন থাক, এটা এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র ফেলবো, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাই তো। আচ্ছা এবার নেক্সট দেখো, তাহলে ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস, এখান থেকে আমরা টু এ কমন নিলাম, কি কমন নিলাম, তাহলে এদের দুজনের মধ্যে থেকে একটা টু এ যদি কমন নিই, তাহলে টু এ বেরিয়ে গেল, থাকলো ইউটি, তাই তো, আর এখান থেকে এ কমন নিলে একটা এ থাকলো, টি স্কোয়ার থাকলো, আর দুই যেহেতু কমন নিয়েছি, তাহলে ভাগ কিছু করার নেই, কমন নেওয়া মানে সেটাকে দিয়ে কি করা, ভাগ করা, তাহলে আমি ভাগ করে দিলাম দুই দিয়ে। তাহলে এবার দেখো ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস টু এ, আচ্ছা এই দিকে একটু তাকাও, এটা ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার না, তার মানে এস না, শেষ প্রমাণ, বোঝা গেল। আমি আবার একবার বলছি, উভয় পক্ষকে বর্গ করে পাই,
তাহলে ভি স্কোয়ার এদিকে ইউ প্লাস এটি তার হোল স্কোয়ার, ভি স্কোয়ার যেমন আছে তেমন, এটা এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র, ইউ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এদের দুজনের মধ্যে থেকে একটা টু এ কমন নিলাম, কমন নেওয়া মানে ভাগ করা, কমন নেওয়া মানে কি, তাহলে এখান থেকে টু এ দিয়ে ভাগ করলে থাকলো ইউটি, আর এখানে টু এ দিয়ে ভাগ করলে থাকলো এটি স্কোয়ার বাই টু, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ, তাহলে এটা মানে আবার এস না, আমরা তো জানি এস সমান সমান ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, তাহলে এস সমান সমান ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, তাহলে ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার জায়গায় এস লিখে দিলাম, তাহলে আমাদের প্রমাণ এসে গেল ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস টু এস, অর্থাৎ এটাও আমরা প্রমাণ করে দিলাম, তাহলে এটাও প্রমাণিত। আর এর সাথে সাথেই কিন্তু আমাদের তিনটে সূত্র অর্থাৎ সমীকরণ আমরা প্রমাণ করে দিলাম, কার কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করো, আর কোনটা তোমাদের প্রয়োজন সেটাও কমেন্টে কমেন্ট করে যেও, আমরা চেষ্টা করবো সেটাও তোমাদের সামনে তুলে ধরার, আমরা চাই পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ছেলে মেয়ে ভৌত বিজ্ঞান শিখুক, আর ভৌত বিজ্ঞানটাকে ভূত বিজ্ঞানের হাত থেকে বাঁচানোর জন্যে আমাদের এই প্রয়াস, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আর যদি মনে হয় তোমাদের খুব কাজে লাগলো একটু হলেও, অবশ্যই নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না, ওরাও উপকৃত হোক, যদি আমাদের তরফ থেকে একটুখানি উপকার কাউকে করা যায় সেটাই আমাদের কাছে অনেক পাওনা। তো যাই হোক, ভালো থেকো, দেখা হচ্ছে নতুন এপিসোডে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো।